গাড়ির পরিস্থিতি খুবই খারাপ চলে যে বাঙ্গা গাড়ি দিয়ে কষ্ট করে রে আমি একসাথে করাইলে আর করার করাইলে এবার মনে হয় না দুর্ভোগের মধ্যে আসি খুবই মানে দুর্ভান্তির মাঝে আসি বিরাট সমস্যা আমরা গরু নিয়ে হাটে দেখতাম দেখতে পারি না পাহাড়ের ঢলের এমন স্রোত বেশি দিন থাকিনি কিন্তু তীব্র স্রোত তছনছ করে দেয় সীমান্তবর্তী উপজেলার পদঘাট সিলেট জেলার তেরো উপজেলার মধ্যে সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট গোয়াইনঘাট জৈন্তাপুর বিয়ানীবাজার জকিগঞ্জ কোম্পানিগঞ্জ উপজেলার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে সড়কের অনেক জায়গা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তা দিয়ে বাংলার থেকে গাড়িগুলো চলতেছে এবং রাস্তা খুব অসুবিধা করতেছে অনেক প্যাসেঞ্জারও অসুবিধা হয় এবং গাড়িগুলো তো অনেক কাম হয় দুর্ভান্তির মাঝে আছে যদি রাস্তাটা ভালো হয় তাহলে আমাদের জন্য অনেকটা লাভ হতো এতে প্রতিনিয়ত যানবাহন নষ্ট হচ্ছে ভাড়াও গুনতে হচ্ছে বেশি বাংলা রাস্তায় তো গাতো গাতো বলে স্প্রিং এর ফাঁদ যায় মিল্লি ভাঙি যায় এই যে সাকা বাস মারি দে যদি যেখানে 1000 টাকা ভাড়া এখানে 2000 টাকা ভাড়া দিও গালি দিতে পারি না চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার সড়ক থেকে পানি নামার পর প্রাথমিক জরিপে সড়ক ও ব্রিজ কালভার্ট সংস্কারে প্রায় ১১৯ কোটি টাকা লেগে যাবে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই প্রকৌশলী এখনো আবার পানি আসছে সেক্ষেত্রে এই পানি নেমে গেলে আমরা আমাদের অ্যাসেসমেন্টটা সম্পূর্ণভাবে করতে পারব উনত্রিশ আকস্মিক পাহাড়ি ঠলে তেরো উপজেলার একশো কিলোমিটার সড়ক এবং মিটার ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ পানি নেমে গেলে এই ক্ষতির পরিমাণ দুশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানান আকস্মিক বন্যায় এই সড়কটি পানিতে তলিয়েছিল পানি নামার পর ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে সড়কের এই অবস্থায় সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী সিলেট গোয়েনঘাট সড়ক থেকে ইকরামুল কবির সময় সংবাদ